থাকতে পারে না, ঘরের মধ্যে চাল থাকবে না, ঘরের মধ্যে বেড়া থাকবে না, সারাদিন পর এক মুষ্ট অন্ন খাবে। ও দাদা, এ দুনিয়ায় কিছুই নাই, নিজের ঘরে নিজে হানা না হইলে গো ভালোবাসা। আমি এই পর্যন্ত ভাবের আসর ছেড়ে যাব, আর দেরি করব না রে। আমি এই পর্যন্ত যাই সারিয়া, ত্রিপদীতে আমি গায়া যাই, আমি অনেক ভাবি অনেক গুরু প্রেমিক দেখতে পাই। ও দাদা, যারা এই ওয়াইস করণের কথা শুনে, মা বাবার কথা স্মরণ করে, দয়াল গুরুর কথা স্মরণ করে, এসকো নদীর জল গো দাদা দিয়েছে জড়াইয়া, আমার আল্লাহ বলছে ওই পানিটা জমা দেই করে। ধীরে ধীরে দেখো আমি বর্ণ না জানাই, আমার আল্লাহ রাসূলের ভালোবাসাই সবার মধ্যে পাই। মায়ের বংশ যারা যারা চরণ দিয়েছে, এই পর্যন্ত আমার আসর যাইব ছাড়িয়ে, আমি দেরি তো করব না। চরণ গেল দিয়া ধন্য হয়ে গেছে মা গো সবাতে যাই কইয়া। এই যে ঘরের মধ্যে যদিও মা স্বামী বাইসা থাকে, নয়নের জল দিও আমার স্বামীর চরণ পাশে, স্বামীর সঙ্গে বৈতরণীর দোস্ত পাতিয়া, মা বৈতরণী যাইও দেখো নিজে পারি হইয়া। এই প্রার্থনা দেখো আমি বলি সবার ঠাই, ভাবের আসর এই পর্যন্ত আমি ছেড়ে যাই, ও মা দেরি তো করব না। মুখে জয় গুরু বলে দুয়াই রাখোটা, এবার কোমর সে জুড়বে আমার পাঁচালির সন্ধ্যা। এই যে অনেক সময় হয়ে গেছে ভাবে বুঝতে পাই, এবারে জয় গুরু বলে দেখো নিষ্প্রয়োজন, আর কেন বেশি কথা করি উত্থাপন, বেশি বলে দোষী হয়ে কোনো দরকার নাই, এ পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই। ভাঙ্গা টোকা দবটে যাই, এ পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই। দেখো আমারই কবিগুরু হলো দেবাজন, ওনার নাম হলো আকবর সরকার, শুভ দলগুরু কণ্ঠে করো ভার দেখো না জানে নাশুরে দিয়ে সেটা ভাঙ্গা তরণী করে নিয়ে পার। সকল ধরে যদি আমি পরে পরিব ব্যয়জগত হবে তোমার নামের কলঙ্কারী, শুভ শুভ ধর পত্র কারবা দিকে চাহ, দয়াল গুরু শ্রীপাদ পদ্মের প্রণতি ভক্তি নিয়ে গান গিয়ে।